বেসামরিকদের সরিয়ে নিতে যে যুদ্ধবিরতি হয়েছিল সে চুক্তি ভঙ্গ করেছে রাশিয়া, এমনটাই অভিযোগ করেছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী। দেশটির বেশ কিছু অঞ্চলে এখনও গোলাবর্ষণ হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে গেল সপ্তাহে বেলারুশের শান্তি আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেনিস ক্রিফকে খুন করেছে ইউক্রেন সেনারা। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা সুবিধা করতে পারবে না বলে জানিয়েছে মস্কো। বিস্তারিত দেখুন মাহদি হাসানের রিপোর্টে। ইউক্রেন রাশিয়ার চলমান লড়াইয়ে দশম দিনে দেশটির দুই শহরে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে বেসামরিক লোকদের সরাতে মানবিক করিডোর খুলেছিল মস্কো। তবে রাশিয়া যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলগা স্টিফানি সায়না। রুশ সেনাদের হামলার মুখে ইউক্রেনের সমুদ্র তীরবর্তী শহর মারিউপোল ও ভোলনোভকার বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ স্থগিত করা হয়েছে। মারিউপোলে এখনও তারা গোলাবর্ষণ করছে বলে শনিবার অভিযোগ করেছেন শহরটির ডেপুটি মেয়র সেরহি ওরলভ। এদিকে রাষ্ট্রদ্রোহের দায়ে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনায় অংশ নেওয়া ইউক্রেন প্রতিনিধি দলের সদস্য ডেনিস কিরিফকে খুন করেছে ইউক্রেন নিরাপত্তা বাহিনী। সেনাদের অভিযোগ, কিরিফ রাশিয়ার সৈন্যদের সাথে গোপনে আলোচনা করার জন্য দেখা করেছিলেন, যা ইউক্রেনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। এদিকে ইউক্রেনের রাশিয়ার চলমান হামলার মাঝে লিথুনিয়ায় সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ডস রোববার, এমনটাই জানিয়েছে লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত লিথুনিয়ায় ন্যাটো জোটের প্রায় 3,000 সৈন্য রয়েছে। চলতি মাসের শেষ পর্যন্ত দেশটিতে বিদেশি সৈন্য সংখ্যা 4,000-এ পৌঁছাবে। ইউক্রেন সংঘাতে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে পশ্চিমারা দস্যুদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে মস্কো। দেশটির কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়েও বিশ্ব অনেক বড় এবং রাশিয়া এত বড় দেশ যে তাকে কখনোই বিচ্ছিন্ন করে রাখা যাবে না। মাহদি হাসান, আরটিভি। Россию продолжали обвинять в том, что мы не выполняем этих соглашений. Ну какой-то бред просто. Театр абсурда. То, что белые говорят черное, а на черное говорят белое.